এই ছবিতে যদি একটু চরিত্রটা বলেন। আমি চরিত্র মানে আমি এখানে সেই লোক যে বিপদে পড়ে এই যে একজন মিডিওকার ডিটেকটিভ সুব্রত শর্মা যাকে বলা হচ্ছে কোটার ভোট, তার কাছে যাচ্ছি সাহায্য নিতে, সে কীভাবে আমাকে বিপদ থেকে উদ্ধার করছে। আমি একজন ব্যবসাদার চরিত্র যার মানে লেদারের ব্যবসা আছে, সিনেমা প্রডিউসও করেছে, তার স্ত্রী হারিয়ে যাচ্ছে গল্পে, এবং সে স্ত্রীকে কীভাবে সুব্রতর মাধ্যমে খুঁজে পায়, যেরকম ডিটেকটিভকে দেয় না তাকে প্রফেশনালি হায়ার করছে, এবং তার স্ত্রীকে কীভাবে খুঁজে পাচ্ছে, আদৌ পাচ্ছে কি, সেটাই এই চরিত্রটা রিভলভার রহস্যে আছে, ভাবেই আছে। যে কটা ডিটেকটিভ ছবি হচ্ছে তার থেকে ড্যানি ডিটেকটিভ কতটা আলাদা? অনেকটাই আলাদা, এই কারণেই আলাদা। ডিটেকটিভ সম্বন্ধে আমাদের একটা চিরাচরিত ধারণাই আছে, ডিটেকটিভ মানে 6 ফুট লম্বা হবে, সব জানে, বন্দুক চালাতে দারুণ, বন্দুক চালায় দারুণ, বুদ্ধি দারুণ, সবই দারুণ তার। কিন্তু সুব্রতর অ্যাকচুয়ালি একটা ভ্যাগাবান্ড ছিল, একটা একদম পাশের বাড়ি, যে পাড়ায় ক্রিকেট খেলে, তার সাথে ম্যাজিক দেখায়, সে তার মধ্যে কীভাবে ডিটেকটিভের ভূতটা ঢুকছে এবং সে কীভাবে একটা ছাপোষা মানুষ থেকে একটা মানুষের সমাধানে এগিয়ে আসছে এবং মানুষের পাশে দাঁড়াচ্ছে ডিটেকটিভ হয়ে, সেইটা একটা অভিনব তো বটেই। এরকম আমি বাংলা ছবিতেও দেখিনি, ভারতীয় ছবিতে আমার মনে পড়ছে না যে এইরকমভাবে একটা ডিটেকটিভকে উপস্থাপিত করা। আর স্যার একটু এই ছবির বাইরে গিয়ে একটা প্রশ্ন করছি, আপনি পরিচালক হিসাবে একটা ছবি করেছেন, হ্যাঁ, তো তারপরে আর কি পাওয়া যাবে? অ্যাসাইনমেন্ট থাকে এবং আমার নিজের থিয়েটার দল আছে, সেই থিয়েটার দলে আমি পরিচালকও বটে, অভিনেতাও বটে, দলটা চালাতে হয়, তার এত সৌজ, দলের 50 বছর হলো, তো সেই জন্য আমি একটু পরিচালনা থেকে, যদিও অনেকে আমাকে বলছে করতে, আমার ইচ্ছা আছে 2024-এ আমি একটা ইন্টারেস্টিং ছবি। আপনার ফেসবুক প্রোফাইল ঘাটলে দেখা যায় যে খুব কঠিন একটা চরিত্রে আপনি অভিনয় করছেন, যার ছবি আপনি নিয়মিত দিয়ে থাকেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, ডাবিং শুরু হয়েছে এবং ওটা আমার জীবনের একটা, ওরকম চরিত্র আমি জীবনে পাইনি আর জীবনে পাবো কিনা সব। থ্যাংক ইউ।